হাতে ধারালো অস্ত্র দেখে পুলিশকে নোংরা ভাষায় গালিগালাজ ও ভাইয়ের গলা কেটে খুন করার হুমকি এক যুবকের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের গাড়িতে বসেও ভাইকে প্রকাশ্যে খুন করার হুমকি ওই যুবকের। হতবাক পুলিশও, ফায়ার করিলি তো মোকে পুলিশ ধরে লেগেছে, কালকা মোর ভাই মোক মারি গেলে তো গায়ের লোক কোনো তো মুই নিজের বাকি নিয়ে গেলিনু ভাইক, মতলব নিজের মুখ যেই নামন সেই নাম ওর গরিবান ধরে লিজে, এই দেখ মুই কেতে পাতলা, তো মোর 40 লাখ টাকার জগা গায়ের লোক সাজিশ করে আর মোর ভাইরা সাজিশ করে সজিছে, দিই এক মারে দিই যাই চলে যাবে দিল্লি। তো তুমি নাকি ভাইকে প্রকাশ্যে নাকি খুন করার হুমকি দিচ্ছ বাকি দিয়ে, ভাইরাল অস্ত্র দিয়ে খুন করার ধমকি দিচ্ছি, মুই নিজের সেফটির কয়ে লেগেছি রে ভাই বাকি না। ভিডিও সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া তো ভাইরাল হল যে কি সব ভিডিওটা, এই যে অ্যাকশন দে এফআইআর দে, কোনো 2 মহিনাতে আসি যে মোর বাড়ির পুলিশ কছে ভাই কুনা থাকি যায়, মুই কছি শ্বশুরাল থাকি যায়, মোর বাড়িতে ঘুরে ঘুরে চালাই আছে, ওয়া কিছু নেই ধরেছে, ওয়ার শালাক ধরে লেগা ভাই নিজে নিজে বাইরে আসবে, গায়ের প্রত্যেকটা লোক দেখি অপাচ্ছে যে ভাই গাঁত ঘুরিছে মুখ মারবার কয়ে, কিন্তু পুলিশ নি ধরিছে। কিন্তু তুমি তো সোশ্যাল মিডিয়া সারাও জানাচ্ছ যে পুলিশ না কি বলছে নাকি ওর সঙ্গে সাজিশ করে তাকে ধরছে না, মিডিয়া যদি নি জানালতে না তো আইকা এটা ঘটনা হলতে না, আইকা ধরে কেছে আইকা অ্যাকশন নিছে, এতদিন তুমি পুলিশকে কেন তাহলে গাল গাল করলে, তো এতদিন তো অ্যাকশন কিছু নেই নিলে রে ভাই, তো তুমি তো আবার গিয়ে থানায় জানাতে পারো সেই ব্যাপারটা। হ্যাঁ থানায় কতবার জানালি যায়, 2-3 বার জানালি, গায়ের লোক বিচারও দিনও বিচারত কোলে দে 3 মহিনা থাকবে এইটি বাড়ি, 3 মহিনা বাদ আগিলা দিনে এতে ঘর ভাঙুয়া চলে আসলে, ঘর ভাঙুয়ার বাদে গায়ের লোক ফের জানানো তো কোছে গায়ের লোক দরে এতেসের কোছে জেনে এতেস কোছে অন্য করেলে। তাহলে তুমি কি নিজের আইন হাতে নিতে পারো, অস্ত্র দেখাও কে খুন করতে পারো? অস্ত্র মুই লিজে উটা ভুলছে, মুই নিজের বাচ্চা দর গায়ে লেগেছে, দে মুখ কই যে রাস্তা ফের ধরেলে, কারণ তুমি কি সেখানে প্রকাশ্য বলছে দেখে খুন করে দিব, ভাই মুখ বাঁচাই নি আসি যে উটার কই মুই অস্ত্র নিয়ে, তুমি তো সেখানে জানাচ্ছ যে নাকি গলা কেটে খুন করে দিবে এমন, নিজের জান বাঁচাবার কই লেগেছে, কালকে আমনে সামনে হল গেলে হাবিলের দোকানের লোক কাকা লাগানো কাটুয়ার হলে তো গলা কাটে দিন দেনে, রাগে দেই দে মুখ মারে দিছে মুই বড় ওই ছোট, তো গায়ের লোক কায় অ্যাকশন নিয়ে যায়, পুলিশও অ্যাকশন নিয়ে লিছে, এফআইআর করে দিলে ফিরবি নি ধরে বাক, মানে কি কি নিয়ে তোমাদের সমস্যা ছিল, কি নিয়ে ঝামেলা সমস্যা আছে, মানে ঝামেলাটা কি ব্যাপারটা একটু বলো, ব্যাপারটা মতলব দে জমি নিয়ে ঝামেলা, মানে জমিটা কার, জমিন বাপ সেবা করে। স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকের নাম হাদি আলী, বয়স 35, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। সপরিবারে দিল্লিতে থাকতেন, প্রায় 6 মাস ধরে গ্রামের বাড়িতে রয়েছেন। বাস্তবিতা নিয়ে ভাই এহতেশান আলীর সঙ্গে বছর খানিক ধরে তাঁর বিবাদ রয়েছে। বাস্তবিতাকে কেন্দ্র করে প্রায় 2 মাস আগে দুই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই হয়, মারামারিতে রক্তাক্ত হয়ে পড়ে দুই ভাই। হাদি আলী থানায় অভিযোগ দায়ের করেন, অভিযোগ করার 2 মাস কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত এহতেশানকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার আবার ভাই এহতেশান তাকে মারধর করেছে বলে অভিযোগ। ফেসবুক লাইভে এসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে নোংরা ভাষায় গালিগালাজের পাশাপাশি ভাইয়ের গলা কেটে খুন করার হুমকিও গ্রামবাসীকে পরবর্তীকালে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। লাইভে জানাচ্ছেন তার জমিতে পা দিলেই ভাই এহতেশানের মৃত্যু আছে, এর জন্য দায়ী থাকবে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খুন হয়ে যাওয়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এহতেশান ও তার পরিবার। ব্যুরো রিপোর্ট, হার্স নিউজ। মারার জন্য, গ্রামবাসীকে মারার জন্য গালাগালি করছে, অগত্য ভাষায় ভাষা খারাপ করছে যাকে তাকে নিয়ে, হ্যাঁ তার জন্য পুলিশ ওকে গ্রেফতার করে নিয়ে গেল। এখন কারো কথা মানে না, সেই লাইভ ভিডিওতে আপনার নাম প্রকাশ্যে বলছে যে আমি কথা বলে দিলাম, দেখা গেছে আপনি নাকি দালালি করেছেন তার সাথে, না আমি তো কিছু ওর সাথে করিনি, আমরা গ্রামে বসেছিলাম, হ্যাঁ আমরা ওই ন্যায্য কথা বলি, তার জন্য আমাদেরকে বলে দালালি, দালাল করে বলে। আচ্ছা যাকে গ্রেফতার করে নিয়ে গেছে সে কি করে, গাঁজা খায়, নেশা খায়, হ্যাঁ মদ খায়। আচ্ছা তার আগে কি, এর আগে কি তাদের বিরুদ্ধে কি কোনো কমপ্লেন বা কোনো, মেলায় চিন্তাই করে আগে দিল্লি থেকে বাইরে থেকে রাস্তাঘাটে চিন্তাই করত। আচ্ছা খুনেরও কি কেস আছে তাদের বিরুদ্ধে? হ্যাঁ হতে, হ্যাঁ আছে বড়। আচ্ছা এখন কি কেস ছিল, কারা এসেছিল আর কোথায় নিয়ে গেল? জাকির বাবু এসেছিল থানায় গেল, পুলিশ এসেছিল। মানে ভাইকে কি প্রকাশ্যে হুমকি দিচ্ছে? বলছে তোকে কেটে দিব, বাড়িতে ঢুকলি কেটে দিব, হাসুয়া নিয়ে ঘুরে বেড়াই। তো এখন কি ওর ভাই বাড়িতে আছে? না ও ভেঙে গেছে তো ওর ভয়ে। আচ্ছা এই জমি নিয়েই কি বিবাদ শুরু?
হ্যাঁ, ওই জায়গা জমি নিয়ে কেউ যদি ওই দোকানে আসে ওর, হ্যাঁ ও দেখতে পাবে না, কাস্টমারকে হাঁকিয়ে দেয়। ওই চাঙাটা যে ওর ভাইটা না কাঠের দোকান করে। ওর ভাইয়ের কি নাম? এটেশ আলী। আচ্ছা, আর যাকে গ্রেফতার করে নিয়ে গেল তার কি নাম? হাদি। হাদি। আর আপনার কি নাম? তৈমুর রহমান। আপনার বাড়ি? ভবানীপুর।